ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्नेर दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदे फुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्ने वये च पार्षदा रामकृष्णगत प्राणान सर्वान तान प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आम्रा आज समबेत होयेछि रामकृष्ण संघेर त्रयोदश संघ गुरु परम पूजनीय श्रीमद स्वामी रंगनाथानंद जी महाराजेर स्मारक बक्तृतार एई आसरे। आजकेर आलोचनार विषय वस्तु पूजनीय महाराजेर जीवन ओ बाणी। पूजनीय महाराजके जखन थेके देखार सुयोग होयेछे তখন থেকে প্রতিবারই মনে হয়েছে যে পূজনীয় মহারাজের প্রত্যেকটি আচরণ যেন একটি বার্তা বহন করে নিয়ে আসে, সেটি যেন মানে অলক্ষে আমাদের হৃদয়ের ভেতরে একটি শিক্ষার ভাব নিয়ে আসেন। পূজনীয় মহারাজকে প্রথম আমি দেখি তখন আমিও সাধু হইনি, কিন্তু সাধু হবার জন্য বেলুড় মঠে যাতায়াত আরম্ভ করেছি। এমন সময় ১৯৯৩ সালে জুলাই মাসের কিছু দিনের জন্য আত্মস্থানন্দেজি আমাকে বেলুড় মঠে থাকবার সুযোগ দিলেন। আমি সেবারে মাত্র ২১ দিন বেলুড় মঠে ছিলাম। এই থাকার সময় একদিন আমরা শুনলাম রামকৃষ্ণ সংঘের অন্যতম সহ সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বেলুড় মঠের প্রবেশনা ট্রেনিং সেন্টারে একটি বক্তৃতা দেবেন। নিয়ম অনুযায়ী সব সাধু ব্রহ্মচারীরা সেখানে এসে হাজির। ট্রেনিং সেন্টারের পুরনো ট্রেনিং সেন্টারের ১৫ নম্বর ঘরে যে ছোট উঁচু চৌকি ছিল যার উপরে ক্লাস হতো, সেইখানে টেবিল চেয়ার সরিয়ে দিয়ে একটি সোফা রাখা আছে যার হাতল ছিল না। পূজনীয় মহারাজ এলেন, এসে বসলেন, পা দুটো মুড়ে বসে তিনি বলতে শুরু করলেন। সেদিনকে তার বলার বিষয়বস্তু ছিল যে আমাদের জীবনের এই শাস্ত্র গ্রন্থ অধ্যয়নের ভূমিকা কি। তিনি যে ঘটনাটা দিয়ে উল্লেখ শুরু করলেন তার বলা, এই ঘটনাটা আপনারা পরবর্তীকালে অন্যান্য অনেক বইতে পেয়েছেন, তাই আমার বলাটা আপনার পুনরাবৃত্তি হলেও এটা আমাকে বলতেই হবে, কারণ এই ঘটনাটা আমার জীবনে একটা বড় ধরনের মোড় ফিরিয়ে দিয়েছিল। পূজনীয় মহারাজ বলেছিলেন সে সময় মালায়ালি ছেলেরা, উনি যখন ছোট ছিলেন মালায়ালি ছেলেরা ওই যেরকম আমরা ছোট ছেলেরা সেই শালাবাঞ্চোদ বলে গালাগাল দিই ওইরকম গালাগাল দিতেন তারা, এবং তিনি বেশ ভালো রকমের গালাগাল দিতেন। একদিন তার মা তাকে ধরে বললেন, আচ্ছা বলো দেখি তোমার জিভেতে কোন দেবতা বাস করেন। রঙ্গনাথ শিশু শঙ্করণ উত্তর দিলেন যে মা সরস্বতী বাস করেন। তার মা বললেন যে মা সরস্বতী তোমাকে জ্ঞান বিদ্যা বুদ্ধি সব দিয়েছেন, তার বদলে তুমি মা সরস্বতীকে কি দিচ্ছ, তুমি তোমার এই খারাপ শব্দ দিয়ে তাকে কলুষিত করে দিচ্ছ, তাকে কলুষিত করার অধিকার তোমাকে কে দিল। এই মহারাজ বললেন যে মায়ের এই কথাটা আমার ভেতরে একটা অদ্ভুত চাঞ্চল্য এনে দিল, এবং সেই দিন থেকে আমি আর কোনো দিন কখনো কোনো খারাপ শব্দ ব্যবহার করিনি। উনি এই ঘটনাটা বলতে গিয়ে বললেন, শাস্ত্র হলো মায়ের কথার মতো, মায়ের শিক্ষা যেরকম আমাদের ব্যক্তিগত আচরণকে যেমন বদল করে তেমনি দিব্য গুণে ভূষিত করে, তেমনি আমাদের মানুষ হতে সাহায্য করে। তাই শাস্ত্রগ্রন্থ এই কারণে পড়া দরকার, শাস্ত্রগ্রন্থ আমাদের ব্যক্তি জীবনের মানোন্নয়ন করেন।
তিনি উল্লেখ করছিলেন শ্রীমৎ ভগবদ্ গীতাতে কিছু কিছু অংশ। বলছিলেন, দেখো এই যে অবস্থা আসে যখন আমরা ধর্মযুদ্ধে অবতীর্ণ হই, আমরা যখন সত্যকারের লড়াই করি, করতে গিয়ে আমাদের মায়া, আমাদের যে মায়িক সম্পর্ক যাদের সাথে, তাদের উপস্থিতি আমাদের জীবনে আমাদের সিদ্ধান্ত নিতে কখনো সাহায্য করে না। আমাদের মনে হয় যে আমরা যেন কোনো অবস্থাতেই যেন সঠিক পথ বেছে নিতে পারছি না। বলছিলেন, এই সময় যদি আমরা পড়ি শ্রীমৎ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণের সেই কথা, ক্লৈব্যম মাস্ম গমঃ পার্থ নৈতত্তৈ উপপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম তক্তোত্তিষ্ঠ পরন্তপ, তখনই আমরা আমাদের এই নিজের মনের এই যে দুর ক্লিবতা এটিকে পরিত্যাগ করে ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উঠতে পারি। আমাদের জীবনের যাবতীয় গল্প, যে সমস্যা আমরা কারুর কাছে বলতে পারি না, শাস্ত্র যেন অনেক আগে থেকেই জেনে বলে দিয়েছেন। তিনি বলছেন, শাস্ত্র খানিকটা মায়ের মতো, মাকে গিয়ে যেমন বলতে হয় না যে মা বড্ড খিদে পেয়েছে আমায় তুমি খেতে দাও, ঠিক সেই রকম শাস্ত্র হলো তেমনি। আমার ভেতরের অন্তর্নিহিত যে ক্ষুধা, সেটিকে যেন আগে থেকেই আন্দাজ করে সেই ক্ষুধা নিবৃত্তির যাবতীয় ব্যবস্থা করে। পূজনীয় মহারাজ বলছিলেন, সোফায় বসে আমরা বেশিরভাগ ব্রহ্মচারীরাই মেঝেতে বসেছিলাম, বা প্রবীণ সন্ন্যাসীরা এই 15 নম্বর ঘরের টেবিল চেয়ারে বসেছিলেন, কিন্তু মনে হচ্ছিল সকলেই যেন, সকলের মধ্যেই যেন মহারাজের কথার সঙ্গে সঙ্গে একটি শক্তি যেন সঞ্চারিত হচ্ছে। অন্তত আমি সেটা অনুভব করেছিলাম আমার ক্ষেত্রে। মনে হচ্ছিল শুধু শব্দ উচ্চারিত হচ্ছে না, শব্দের ভেতর থেকে একটি অসীম শক্তি আমার ভেতরে ঢুকে যাচ্ছে এবং আমার ভেতরের আমিকে একেবারে তোলপাড় করে দিচ্ছে, ভেঙে চুড়ে তছনছ করে দিচ্ছে। খানিকটা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থেকে যখন আমরা সমুদ্রের ঢেউকে অনুভব করার চেষ্টা করি, আমাদের মনের ভেতরে যে তোলপাড় করা অবস্থাটা আসে, এটা যেন ঠিক সেই রকম। তাই বক্তৃতা শেষ হয়ে গেল, পূজনীয় মহারাজকে আমরা প্রণতি জানিয়ে ফেরত এলাম, কিন্তু সকলেই সমস্ত রাস্তা চুপচাপ, কেউ একবার আলোচনাও করছি না আমরা কি শুনে এলাম। সেই দিনটা আমাদের সব নতুন ব্রহ্মচারীদের একবারে শান্তভাবে কেটে গেল, যা শুনেছি সেটা হৃদয়ঙ্গম করতে করতে। পূজনীয় মহারাজের দিব্য জীবন এইরকমভাবে এই প্রথম আমার জীবনে প্রভাব ফেলে। এর বেশ বছর দেড়েক বাদে আবার পূজনীয় মহারাজের সঙ্গে আমাদের দেখা হলো। তখন আমি বেলঘরিয়া স্টুডেন্টস হোমে পোস্টেড আছি, স্বামীজির শিকাগো বক্তৃতার শতবর্ষ উৎসবের ক্লোজিং সেরিমনি তখনও চলছে, বিভিন্ন জায়গা থেকে সোভেনির বেরোচ্ছে। আমি তখন বেলঘরিয়ায় আছি। বেলঘরিয়া থেকে পূজনীয় স্বামী অমলানন্দজির সঙ্গে আমরা কাশীপুরে গেলাম মহারাজের সঙ্গে দেখা করতে। মহারাজ কাশীপুর উদ্যানবাটিতে এসছেন মন্ত্রদীক্ষা দেবেন বলে। এক সন্ধ্যায় তার ঘরে আমরা গিয়ে উপস্থিত হলাম, দেখে অবাক হয়ে গেলাম। আমার ধারণা ছিল ভাইস প্রেসিডেন্টের ঘরটা খুব বোধহয় গোছানো, খুব ঝকমকে থাকবে। গিয়ে দেখলাম খুব সাধারণ একটা ঘর, সেইখানে তিনি বিছানার ওপর পা দুটো মুড়ে যেরকম করে সোজা হয়ে বসেন সেরকম বসে আছেন। অমলানন্দজি মহারাজ গিয়ে তাকে তার হাতে ওই পুস্তকটা দিয়ে নিচু হয়ে তাকে প্রণাম করলেন। আমরাও মহারাজের কথা অনুযায়ী মহারাজকে নিচু হয়ে প্রণাম করলাম। মহারাজ জিজ্ঞাসা করছিলেন সিদ্ধেশ্বর মহারাজকে, আমরা তখন পলিটেকনিক কলেজে ছিলাম, যে কীরকম তোমার ওখানে গণ আন্দোলন হচ্ছে কীরকম? মহারাজ বললেন যে হ্যাঁ, আমরা খুব চেষ্টা করছি। আর আমার দিকে তাকিয়ে মহারাজ পরিচয় করালেন যে বেলুড় মঠ থেকে এই অল্প বয়সী ব্রহ্মচারীটিকে পাঠানো হয়েছে আমাকে সাহায্য করার জন্য। মহারাজ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলেন এবং বলছেন, হাত দুটো এমনি করে মুঠোর মতো করে বলছেন যে কখনো ভয় পাবে না, কখনো ভয় পাবে না, কোনো অবস্থাতে ভয় পাবে না, তোমরা সত্যের ধারক। সত্যকে অনেক সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়, কিন্তু তুমি যদি ভয় পেয়ে যাও তাহলে তুমি সত্য থেকে বিচ্যুত হয়ে যাবে। সবসময় জানবে তোমার মাথার ওপর স্বয়ং শ্রীরামকৃষ্ণ বসে আছেন এবং তোমার দুদিকে তোমাকে ঘিরে বসে আছে পাখার মতো শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ, আর তোমাকে চক্রব্যূহের মতো ঘিরে আছেন
শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী গৃহী সন্তানরা এবং শত শত শ্রীরামকৃষ্ণ ভক্তরা সবসময় জানবে তুমি অমিত শক্তিশালী, তুমি দেখতে হয়তো একা কিন্তু তোমার সঙ্গে বহুজন রয়েছে। এই ভাবনাটা মনের মধ্যে জাগিয়ে রাখবে, দেখবে কোনো অবস্থাতে কখনো কোনো কিছুতেই তুমি কখনো পিছিয়ে যাবে না। এমনভাবে তিনি বললেন, ঠিক যে সময় এই কথা হচ্ছে সে সময় আমরা সত্যি সত্যি একটা জটিলতম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা কিছুতেই পেরিয়ে উঠতে পারছি না যে সমস্যা চলছে সেটাকে কেমন করে পেরোব। দিনের পর দিন মাইনে আসছে না, আমরা বিভিন্ন খাত থেকে টাকা ধার করে মাস্টারমশাইদের মাইনে দিচ্ছি, তাছাড়া মাস্টারমশাইরা নানা দাবিতে তখন ক্লাস বন্ধ করে দিচ্ছেন, তখন একটা অদ্ভুত একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। রোজ মনে হতো আমরা কি পেরিয়ে যেতে পারবো, কিন্তু সেদিনকে মহারাজের সঙ্গে ওই 5-7 মিনিটের কথা মনে হলো, আমার ভেতরেও যেন অসীম শক্তি আছে। স্বামীজি বলছেন, অল পাওয়ার ইজ দেয়ার উইদ ইন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, সমস্ত শক্তি তোমার ভেতরে আছে, তুমি সব কিছু করতে পারো। স্বামী রঙ্গনাথানন্দজিকে দেখে মনে হলো তিনি যেন আমাদের এই ভাবনার মূর্ত প্রয়োগ। মহারাজের সঙ্গে আমাদের বড় একটা বেশি দেখা হতো না, মহারাজ থাকতেন হায়দ্রাবাদে, কেবলমাত্র 4টি 4 মান্থলি ট্রাস্টিজ মিট হতো, সেই সময় তিনি আসতেন, সেই সময়ের কিছুদিন আগে থাকতেন কিছুদিন পরে থাকতেন, প্রত্যেকবারই ওই সময় আমাদের প্রণাম হতো। মহারাজ এত সিম্পল এত সাধারণ ছিলেন, আমাদের দেখে খুব ভালো লাগতো। পূজনীয় মহারাজকে তারপর আবার দেখলাম 94 সালে, ওই শিকাগো সেন্টিনারি হচ্ছে, সমস্ত সভায় সে সভায় তিনি বক্তা থাকুন আর নাই থাকুন, স্টেজে তার জন্য একটা ছোট্ট সোফা রাখা আছে, সেই সোফায় তিনি পাটি মুড়ে বসে একেবারে বজ্রাসনে এই পদ্মাসনে সোজা হয়ে বসে আছেন, একটু নড়ছেন না একটুও চড়ছেন না, এক মনে একের পর এক বক্তৃতা শুনে যাচ্ছেন, অক্লান্ত চিত্তে যেন তিনি জ্ঞানান্বেষণ করে চলেছেন। এই ছবিটি আমার মনের ভেতরে সারা জীবন মুদ্রিত হয়ে থাকবে। 93 সালে যখন এই সম্মেলন শুরু হয়, তার কিনোট অ্যাড্রেস দিয়েছিলেন পূজনীয় মহারাজ, সেই কিনোট অ্যাড্রেসে স্বামীজির এই যে সাম্যের কথা যেটি তিনি স্বামীজি তার শিকাগো বক্তৃতায় দিয়েছিলেন, এত সুন্দর করে বলেছিলেন, এই সাম্যের ভাবনা, এই সাম্যের চিন্তা যেন আমাদের সম্মেলনের মূল কথা হয়ে ওঠে, তার সেই ভাষণ আজও কানের মধ্যে বাজে। পূজনীয় মহারাজকে আমরা খুব কাছ থেকে পেলাম যখন তিনি অসুস্থ হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হলেন, একই সঙ্গে অন্য আরেকটি হাসপাতালে সঙ্ঘের সঙ্গগুরু পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজও ভর্তি, দুজনেরই স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ। আমাকে একদিন ডেকে পাঠানো হলো যে আমাকে একটু রক্ত দিতে হবে, এক বোতল রক্ত দিতে হবে, কারণ আমার এবং পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের ব্লাড গ্রুপ এক, আমরা দুজনেই এ নেগেটিভ ব্লাড গ্রুপ আমাদের আছে। যদিও আমার ব্লাড ব্যবহার করা হয়নি, কিন্তু আমি মহারাজকে রক্ত দিয়েছিলাম, মহারাজের জন্য রক্ত দেওয়া হয়েছিল। রক্ত দেওয়া হয়ে গেলে ওর সেবকরা আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন পূজনীয় মহারাজকে দেখাতে, যেখানে ওই মহারাজের চিকিৎসা চলছে। আমরা গেলুম, গিয়ে সেই দরজার ফাঁক দিয়ে একটু ফাঁক করে মহারাজকে দেখলাম, ডায়ালিসিস চলছে ডায়ালিসিস ইউনিটে, যাদের অনেকে ডায়ালিসিস চলছে তারা প্রায় মৃতপ্রায়, আর মহারাজ তখনও বসে আছেন সোজা হয়ে, একেবারে তার ভীষণ রকমের তার টনটনে জ্ঞান রয়েছে। ডাক্তারকে তিনি জিজ্ঞেস করছেন কত তার প্রেশার, কি ওষুধ দেওয়া হচ্ছে, আর কতক্ষণ চলবে, এই সমস্ত কিছু জিজ্ঞেস করছেন। আমি দেখে হতবাক হয়ে গেলাম, আমাদের নিয়ে যাওয়া হয়েছিল মহারাজকে বোধহয় জীবিত অবস্থায় আর দেখা হবে না এই কারণে, কিন্তু গিয়ে মহারাজকে দেখে আমরা খুব উদ্বুদ্ধ হয়ে গেলাম। অবশেষে দুর্ঘটনা এবং সুঘটনা দুটো একসঙ্গে ঘটল, পূজনীয় স্বামী ভূতেশানন্দজির মহাপ্রয়াণ হল এবং রামকৃষ্ণ সংঘের পরবর্তী সংঘ গুরু হিসেবে নির্বাচিত হলেন পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি। আমরা বড়দের কাছে শুনেছি যখন পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজিকে বলা হয়েছিল যে আপনি পরবর্তী প্রেসিডেন্ট, তখন সেই শুনে মহারাজ খুব বিস্ময় প্রকাশ করলেন, বললেন, ঠাকুরের একটি মিরাকল,
তিনি রামকৃষ্ণ সংঘের একজন রাঁধুনিকে সংঘের প্রেসিডেন্ট পদে নির্বাচন করলেন। প্রেসিডেন্ট হিসেবেও তার যে আচার আচরণ তার মধ্যে এতটুকু পরিবর্তন হয়নি। উনি যেমন আমাদের সবার কাছে খুব সহজলভ্য ছিলেন ঠিক সেই রকম। সবচেয়ে বেশি আকর্ষণীয় মহারাজের যেটা আমার মনে হতো সেটা হচ্ছে মহারাজের জ্ঞানতৃষ্ণা। আমার সুযোগ হয়েছিল বহুবার মহারাজের কাছে যাওয়া। আমি পরবর্তীকালে ট্রেনিং সেন্টার শেষ হয়ে গোলপার্কে আমার পোস্টিং হয়েছিল। আমার থাকাকালীন মহারাজ অনেকবার এসেছেন গোলপার্কে, কিন্তু যখনই গিয়েছি, যখনই কোনো কাজে তার ঘরে গিয়েছি, দেখছি মহারাজ মনোযোগ দিয়ে পড়াশোনা করছেন। এমনভাবে পড়াশোনা করছেন ঠিক যেমন একজন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করার জন্য পড়ে সেই রকম। শুধু পড়ছেন না, তার খুদি খুদি হাতের লেখায় সেই বইয়ের পাশে নোট রাখছেন, প্রত্যেকটি ভাবনা প্রত্যেকটি প্যারা নিয়ে ভাবছেন। এমনভাবে ভাবছেন যেন মনে হচ্ছে তাকে এক্ষুনি ওই বইটার উপর ভিত্তি করে একটা থিসিস পেপার সাবমিট করতে হবে। এই যে একনিবেশ মনের, এ একেবারে তুলনাহীন। এই মনের এই যে একতানতার এটার একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি। আমাদের সে বছর সন্ন্যাস হবে ঠিক হয়েছে 2004 সালে, তারিখটা এখনও আমার মনে আছে, 3রা জানুয়ারি। তৎকালীন সাধারণ সম্পাদক ও বর্তমানে আমাদের সংঘের সংঘগুরু পূজনীয় স্বামী স্মরণানন্দজি মহারাজ আমাদের ডেকে পাঠালেন। সে বছরটা একটু স্পেশাল ছিল, কারণ সে বছর বেলুড় মঠ থেকেই 8 জন প্রার্থী ছিলেন যাদের সন্ন্যাস হবে। মহারাজ বললেন, পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ তোমাদের সন্ন্যাস দিতে রাজি হয়েছেন, এটা তোমাদের জানানো হলো। এটা শোনার পরে গিয়ে মন্দিরে গিয়ে ঠাকুর, মা, স্বামীজি, রাজা মহারাজ, পুরনো মন্দিরে গিয়ে মহাপুরুষ মহারাজ, স্বামীজির ঘরে সব প্রণাম করে তোমরা প্রেসিডেন্ট মহারাজের কাছে যাবে, গিয়ে তাকে এই ঘটনাটি জানাবে এবং তার আশীর্বাদ প্রার্থনা করবে। আমরা যথারীতি প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে তো ওরকমভাবে যাওয়া যায় না, যথারীতি তার সেবককে জিজ্ঞাসা করাতে তারা সময় দিলেন 11টার সময়, যদি আমরা আসি তাহলে খুব ভালো হয়। সেদিন কয়েকজনের দীক্ষা ছিল, অনেকের নয়, কয়েকজনের দীক্ষা ছিল। আমরা ওই 10:30 নাগাদ বেরিয়ে সব মন্দির প্রণাম করে 11টার সময় মহারাজের কোয়ার্টারে এসে পৌঁছলাম। দীক্ষা শেষ হয়ে গেছে, ঘরের ভেতরে প্রেসিডেন্ট মা যে ঘরে থাকতেন সেই ঘরে আস্তে আস্তে ঢুকে দেখছি যে মহারাজ দেওয়ালের দিকে মুখ করে পড়ছেন, কিছু একটা পড়ছেন। আমরা ধীরে ধীরে 8টি ছেলে আর 8 জনের যাতে সন্ন্যাস হবে 8 জন ব্রহ্মচারী মহারাজ ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলাম। প্রথমে আমাদের আগে মুরলী মহারাজ ওনার সেবক ঢুকলেন। আমরা 9 জন ভেতরে ঢুকে আছি কিন্তু মহারাজের কোনো সাড়া নেই। মহারাজ একটা বই পড়ছেন এবং যে বইটা পড়ছেন সেটা তিনি এতবার পড়েছেন বইটা লাল হয়ে গেছে। বইটা হলো শ্রীরামকৃষ্ণদেবের লীলাপ্রসঙ্গের যে ইংরেজি অনুবাদ, শ্রীরামকৃষ্ণ দ্য গ্রেট মাস্টার, সেই বইটা। বইটা তিনি এতবার পড়েছেন বইটা জীর্ণ হয়ে গেছে, পাতা বাঁধাইগুলো প্রায় খুলে খুলে গেছে এবং পাতাগুলো সব হলদে হয়ে গেছে, কিন্তু এমন অভিনিবেশ সহকারে তিনি পড়ছেন। আমরা যে 8টি বড় বড় ছেলে এবং পরবর্তীকালে আবার সুদর্শন মাস ঢোকার পরে মোট 10 জন ঘরের ভেতরে দাঁড়িয়ে আছি সেটা তার কোনো খেয়ালই নেই। অবশেষে সুদর্শন মহারাজ এসে, আমরা যখন 7-8 মিনিট দাঁড়িয়ে আছি ওরকম, তখন সুদর্শন মহারাজ এসে ডেকে মহারাজকে বললেন, আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করালেন যে এই বছরে এবারা সন্ন্যাস পাবে আপনার কাছে, আর এই আপনি ওই কারণে ওরা আপনার কাছে আশীর্বাদ প্রার্থনা করতে এসেছে। আমরা এলাম, পূজনীয় মহারাজকে প্রণাম করলাম। পূজনীয় মহারাজ বললেন, আমি জানো তো তোমাদের নাম ভুলে যাব, কিন্তু তোমরা কে কী কাজ করো সেটা বলো, স্বামীজির কোন সেবায়, স্বামীজি তোমাদের কোন সেবায় যুক্ত রেখেছেন সেইটি বলো। এই কথাটা আমাদের এত ভালো লেগেছিল, শুধু আমার নয় অন্যান্যদেরও ভালো লেগেছিল। আমরা সবসময় বলি এই কাজ করি সেই কাজ করি, উনি বললেন স্বামীজি তোমাদের স্বামীজির কোন সেবায় তোমরা যুক্ত আছো সেই কথাটা আমাকে বলো। আমরা একে একে সব বলতে থাকলাম, উনি সকলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। তারপরে তিনি তার সন্ন্যাস জীবন সন্ন্যাসের দিনের গল্প বললেন, যে বছর তিনি সন্ন্যাস নিতে গেছিলেন। তারপরে সন্ন্যাসের পর তিনি অখণ্ডানন্দজি মহারাজের কাছে সারগাছি যান, অখণ্ডানন্দজি কীরকম তাকে যত্ন করেছিলেন এবং ফিরে আসবার সময় কীরকম আশীর্বাদ করেছিলেন সেই গল্পটি তিনি আমাদের বললেন। যাওয়ার সময় তিনি হাত তুলে আশীর্বাদ করে বললেন,
So we shall meet you again on 21st night in the temple. 21 ফেব্রুয়ারি ঠাকুরের জন্মতিথি ছিল, সেই দিন মধ্যরাত্রিতে তার সঙ্গে মন্দিরে আমাদের কথা হবে, এই কথাটা তিনি আশীর্বাদ করে বললেন। পূজনীয় মহারাজের কাছে আমার ব্রহ্মচর্য এবং সন্ন্যাস দুটো দীক্ষা নেবারই সৌভাগ্য হয়েছিল। আমি পরবর্তীকালে অন্যান্যদেরও দেখেছি, সবার ভেতরে এই একটা সহজ ভাব দেখেছি। আমাদের সন্ন্যাস ব্রহ্মচর্য দীক্ষা হচ্ছে, আমরা ভাবি যে কত একটা সিরিয়াস ব্যাপারটা, খুবই সিরিয়াস, কিন্তু তারা এত সহজ করে নিতেন, এত সহজ করে আমাদের কাছে ব্যাপারটাকে প্রেজেন্ট করতেন, যেন শ্বাস প্রশ্বাসের মতো এই ব্রতটির ব্রতটির সাথে যেন আমরা সংযুক্ত হয়ে যেতে পারি। ব্রহ্মচর্য দীক্ষা নেওয়ার সময়ও মহারাজ যখন আমাদের প্রত্যেককে একে একে হাতে কাউন্ব বস্ত্র দিচ্ছিলেন, আনন্দে ফেটে পড়ছেন, মনে হচ্ছে আমাদের ব্রহ্মচর্য দীক্ষা হচ্ছে না, স্বয়ং পূজনীয় মহারাজের ব্রহ্মচর্য দীক্ষা হচ্ছে। সন্ন্যাস দেওয়ার সময় খুব আনন্দ প্রকাশ করছেন এবং সাবধানে দেখে নিচ্ছেন আমরা সবাই দণ্ডটণ্ড সবাই হাতে ধরে নিতে পেরেছি কিনা। তারপরে তিনি তার সেই সমস্ত কাজকর্মগুলি করছিলেন। আমাদের যখন ব্রহ্মচর্য সন্ন্যাস দীক্ষা হয়, সে বছর মহারাজ ভীষণ অসুস্থ ছিলেন, আমাদের মহারাজের সঙ্গে দেখা হয়নি। ওই সন্ন্যাস দীক্ষার আগে যে অনুমতি দিতে হয়, সেই দিনই আমরা দেখলাম মহারাজ বসে থাকতেন, তো খুব স্বনির্ভর ছিলেন, বসে থাকতেন, ওনার একটা রুমাল পকেটের মধ্যে রাখা থাকতো, সেই রুমালটা দিয়ে বারবার এমনি এমনি করে নাক মুছছেন। আমরা প্রণাম করতে গিয়ে প্রত্যেকবার দেখলাম যে মহারাজ এরকম রুমাল দিয়ে নাক মুছছেন এবং তার গলাটা যথেষ্ট ধরা। তিনি কিন্তু খুব আশীর্বাদ করলেন, খুব হাসলেন এবং বললেন যে এমন এক ব্রত নিতে চলেছো, জগৎ সংসারের কয়েকজন মাত্র সৌভাগ্যবান এই ব্রতের অধিকারী হয়, অতএব তোমরা ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছো, আজ থেকে তোমাদের আলাদা করে কিছু নেই, সবটুকু ঈশ্বরের, তোমরা তাঁর হয়ে যাবে, যে মুহূর্তে সন্ন্যাস হবে সে মুহূর্তে তোমরা তাঁর হয়ে যাবে, তোমার আর আলাদা করে কোনো কিছু থাকবে না। পূজনীয় মহারাজ আমাদের এরকম আশীর্বাদ করলেন। তারপরের দিন থেকেই শোনা যাচ্ছে মহারাজ অসুস্থ হয়ে পড়েছেন, আমাদের আর প্রণাম হচ্ছে না, এমনকি যেদিন আমাদের আত্মীয় সন্ন্যাস হবে সেদিন তখনও পর্যন্ত ঠিক হয়েছে যে সন্ন্যাস অনুষ্ঠান হবে, কিন্তু পূজনীয় মহারাজের যে করণীয় কাজগুলি সেগুলি তার কোয়ার্টারে হবে, সেই কারণে সন্ন্যাস অনুষ্ঠান নির্দিষ্ট সময়ের আরও আধ ঘন্টা আগে শুরু হলো। কিন্তু যখন আমরা সন্ন্যাস নিতে যাচ্ছি তখন শুনলাম পূজনীয় মহারাজ আসবেন। পূজনীয় মহারাজ এলেন এবং যেটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার, তিনি এমনভাবে এসে বসলেন মনে হচ্ছে যেন তার শরীরে কোনো ব্যাধি নেই। তিনি সন্ন্যাস দিলেন, সন্ন্যাসের মন্ত্র দিলেন, সব যখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সন্ন্যাসের যিনি আচার্য পূজনীয় স্বামী গীতানন্দজি, তিনি আর তার ইমোশন ধরে রাখতে পারেননি, তিনি পূজনীয় মহারাজের হাত দুটি ধরে বলছেন, মহারাজ ইউ হ্যাভ ডান অ্যান এক্সেলেন্ট জব। মহারাজ বলছেন, নো গীতানন্দ, দিস ইজ দি সিক্স টাইম আই এম গিভিং সন্ন্যাস, আমাদের যেন তিনি সন্ন্যাস দিলেন। আমরা হতবাক হয়ে দেখলাম যে এমন একটি উজ্জ্বল জীবন তিনি যাপন করে গেছেন, সেই জীবন যেন সমস্ত কিছু, এই যে বাইরে যা কিছু প্রতিকূলতা, এগুলোকে কেমন করে যেন অতিক্রম করে গেছে। এটা একবারে ভীষণ রকমের একটা শিক্ষণীয় জিনিস ছিল পূজনীয় মহারাজের কাছে। মহারাজ সবসময় জ্ঞান ও চর্চার উপর খুব জোর দিতেন। অত বয়স হয়ে গেছিল, রোজ যখন আমরা প্রণামে যেতাম, প্রথম তো রোজ কেন প্রণামে সবাই আসবে এইটা ওনার খুব আপত্তি ছিল। তারপরে যখন ওনাকে বলা হলো এটা মঠের ট্র্যাডিশন যে প্রত্যেক সাধু ব্রহ্মচারী মঠের প্রত্যেকে রোজ সংঘগুরুকে প্রণাম করতে যাবে, তিনি নিজেকে সংঘগুরু মনে করতেন না, মনে করতেন ঠাকুরের একজন সেবক। আমরাও যেমন ঠাকুরের সেবক, তিনিও ঠিক সেই রকম ঠাকুরের সেবক। তিনি রোজ যখনই তার সঙ্গে দেখা হতো তিনি খোঁজ নিতেন আমাদের কোন উপনিষদ পড়ানো হচ্ছে, উপনিষদের কোন অংশটা পড়ানো হচ্ছে, সেখানে শঙ্কর ভাষ্য পড়া হয়েছে কি না, শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ছি কি না আমরা, স্বামীজির কাজ আমরা ভালো করে, স্বামীজির কমপ্লিট ওয়ার্কস আমরা বুঝছি কি না, এইসব নিয়ে ওনার সঙ্গে আমাদের দিনের পর দিন চর্চা হতো। পূজনীয় মহারাজের প্রতি কথার মধ্যে দিয়ে তিনি আমাদের জীবনটাকে বদলে দিতেন একটু একটু করে। আমাদের সন্ন্যাস যখন হলো, আমাদের দুর্ভাগ্য যে আমরা সন্ন্যাসের পরে
পূজনীয় মহারাজের সঙ্গে আমাদের কোনো গ্রুপ ফটো ওঠেনি, কারণ মহারাজ এত অসুস্থ হয়ে পড়েছিলেন, মহারাজকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। কিন্তু মহারাজ আমাদের একটা ভারী সুন্দর উপদেশ দিয়েছিলেন, খুব অল্প কথার উপদেশ দিয়েছিলেন। বলেছিলেন, সাধুস লাইফ ইজ এ লাইফ অফ পিস, বি ইন পিস অ্যান্ড কিপ আদার্স ইন পিস। সাধুর জীবন হলো একটি শান্তির জীবন, নিজেরা শান্তিতে থাকবে এবং এমন একটা উজ্জ্বলতর জীবন যাপন করবে যাতে তোমাদের স্পর্শে মানুষের জীবনও শান্তিময় হয়। এত সুন্দর একটি উপদেশ তিনি আমাদের কাছে দিয়ে গিয়েছিলেন। পূজনীয় মহারাজ আমার জীবনে অনেকভাবে অনেক কিছু বদল করে দিয়ে গেছেন। যখন ট্রেনিং সেন্টার ছেড়ে ইনস্টিটিউট অফ কালচারে যাচ্ছি, পোস্টিং হচ্ছে, মহারাজকে জিজ্ঞাসা করলাম, সবাই ভয় দেখাচ্ছেন যে আমি অল্প বয়সী ব্রহ্মচারী এবং সেখানে পুরুষ নারী সকলকেই আমাকে ডিল কর, সকলের সঙ্গে আমাকে কাজ করতে হবে, আমি কেমন করে কাজ করব। আমি পূজনীয় মহারাজকে এই কথাটা কি বললাম, মহারাজ খুব হাসলেন। মহারাজের হাসলে আমার ভালো, খুব ভালো লাগতো। আড়াইখানা দাঁত ছিল, সামনে দুটো, এখানে আধখানা, সে আড়াইটা দাঁত বেরিয়ে গেছে হাসার সময়। হাসতে হাসতে আমাকে বলছেন, চেঞ্জ ইওর অ্যাটিটিউড। আমি বললাম, মহারাজ বুঝলুম না। বললেন, যখনই কোনো পুরুষ আসবে, ওয়েন এভার ম্যান কামস টু ইউ, থিঙ্ক দ্যাট দ্যাট শ্রীরামকৃষ্ণ হ্যাজ কাম, ওয়েন এভার এ লেডি কামস টু ইউ, থিঙ্ক দ্যাট নান এলস দ্যান হোলি মাদার কামস টু ইউ, ওয়েন এ ম্যান কামস টু ইউ ইউ সে ক্যা হ্যায়, বাট ওয়েন শ্রীরামকৃষ্ণ কামস টু ইউ ইউ সে ক্যা হ্যায়। সবসময় মনে করবে যখনই কোনো পুরুষ তোমার কাছে এসেছে, সে আর কেউ নয়, স্বয়ং শ্রীরামকৃষ্ণ। যখন কোনো মহিলা তোমার কাছে এসেছেন কোনো সাহায্যের জন্য, মনে করো সে আর কেউ নয়, স্বয়ং মা সারদা। যখন কোনো সাধারণ মানুষ আসে, তোমরা জিজ্ঞেস করো কি 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 চাই, কিন্তু যখন শ্রীরামকৃষ্ণদেব আসে, তোমার ভলিউমটা বদলে যায়, তুমি বলো কি চাই। দেখছো তো, এই শুধুমাত্র দেখার দৃষ্টিভঙ্গি বদলে তো তোমার গলার আওয়াজটারই পরিবর্তন হয়। ঠিক এইরকমভাবে দেখার দৃষ্টি যদি বদলায়, দেখবে তোমার জীবনের মডিউলেশন হয়ে যাচ্ছে। শুধু তোমার স্বরের পরিবর্তন হবে না, তোমার জীবনের ভাবনা চিন্তাটার পরিবর্তন হবে। দেখবে তুমি অনেক সহজে প্রত্যেক মানুষের ভেতরে শ্রীরামকৃষ্ণ ও শ্রী সারদাকে খুঁজে পাবে। তখন তাদের তোমার পুরুষও বলে মনে হবে না, নারী বলেও মনে হবে না, স্বয়ং ইষ্টের প্রতিরূপ বলে মনে হবে। আমি এতটা পারিনি, কিন্তু মহারাজের উপদেশ যে সত্যিকারে কাজে লেগেছিল সেটা আমরা জানি। এর কিছুদিন বাদে আমি অনুভব করলাম, রোজ সকালবেলা জপ ধ্যান করতে বসেই আমি খুব ঘুমিয়ে পড়ি, মাঝে মাঝেই ঘুমিয়ে পড়ি। আমি পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজের কাছে এক রবিবার এলাম। এসে মহারাজকে বললাম যে, মহারাজ আমার একটা বড় সমস্যা, আমি সকালে জপ করতে বসে খানিক বাদে ঘুমিয়ে পড়ি। মহারাজ বললেন, কই, আমি তো ঘুমোই না, আমি রাত একটা অবধি এগারোটা অবধি পড়াশোনা করি, আবার পরের দিন সকালবেলা উঠে জপ ধ্যান করতে বসি, কই আমি তো ঘুমোই না। আমি তো পাকা ছেলে, বলে ফেললুম যে, মহারাজ আপনি সংঘের সংঘগুরু আর আমি একজন সাধারণ ব্রহ্মচারী, আপনার সঙ্গে কি আমার তুলনা চলে? কিন্তু উত্তর যেটা এলো সেটার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, বলো কি, তুমিও সাধু আমিও সাধু, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি, তোমার আর আমার ভেতরে তো কোনো ফারাক থাকার কথা না, কারণ তুমিও সাধু আমিও সাধু, আমাদের দুজনের জীবন একই জিনিস, তাহলে কেন ফারাক থাকবে। উনি বললেন, আসল কি জানো, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলাতে হয়। দ্য অরিজিনাল থিং ইজ দেয়ার, ইউ হ্যাভ টু চেঞ্জ দি অ্যাটিটিউড, ইওর অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, জীবনের প্রতি, জীবনকে দেখার যে তোমার যে দৃষ্টিভঙ্গি সেটার আমূল পরিবর্তন করা প্রয়োজন আছে। উনি আমাকে এই কথাটা বললেন। বললেন, ভাবো তুমি যখন, ওয়েন এভার ইউ গো টু দ্য টেম্পল, থিঙ্ক দ্যাট গুরু মহারাজ ইজ ফিলিং হ্যাপি, ইউ আর নট গেটিং এনি বেনিফিট ফ্রম দ্যাট, বাট ইফ ইউ ফিল দ্যাট গুরু মহারাজ ইজ ফিলিং হ্যাপি, দেন ইউ উইল ফিল হ্যাপি টু গো টু দ্য টেম্পল, ইফ ইউ ডু ইন্টেন্স জপ, ইফ ইউ ফিল দ্যাট ইট ইজ নট গিভিং এনি বেনিফিট টু ইউ, বাট ইফ ইউ ফিল দ্যাট গুরু মহারাজ উইল বি হ্যাপি ডুইং ইউ ইন্টেন্স জপম, ইফ ইউ ডু সেলফলেস সার্ভিস অ্যান্ড ফিল
that it is not helping you anyway, just feel that Guru Maharaj is feeling happy to do you this this work, selfless, this when you are doing some selfless service. যখন তুমি মন্দিরে যাবে চিন্তা করো তোমার তাতে কোনো লাভ নেই, কিন্তু যদি এইভাবে চিন্তা করো যে ঠাকুর খুব খুশি হবেন তোমাকে মন্দিরে দেখলে, তাহলে দেখবে তোমার মন্দিরে যাওয়ার আগ্রহটা অনেক বেশি বেড়ে যাবে। যদি তুমি মন্দিরে গিয়ে মন প্রাণ উজাড় করে জপ করো তাতে যদি তোমার কোনো লাভও না হয়, কিন্তু যদি চিন্তা করতে করো যে তুমি যদি মন প্রাণ উজাড় করে জপ ধ্যান করো তাহলে ঠাকুর খুব খুশি হবেন, তাহলে দেখবে খুব সহজে তোমার মন জপ ধ্যানে বসবে, তুমি কখনো ঘুমাবে না। যদি তুমি মনে করো যে এই নিঃস্বার্থ সেবার মধ্যে দিয়ে তোমার নিজের ব্যক্তিগত কোনো বদল হচ্ছে না, তোমার কোনো উন্নতি হচ্ছে না, কিন্তু যদি তুমি মনে করো শ্রীরামকৃষ্ণ খুব খুশি হবেন তোমাকে নিঃস্বার্থ সেবা করতে দিলে, তাহলে দেখবে এই নিঃস্বার্থ সেবার ভেতর দিয়ে তুমি আনন্দ খুঁজে পাবে। জীবনকে দেখতে হয় ভগবানের দৃষ্টি দিয়ে। যিশুর যারা সমর্থক তারা বলেন, হোয়াট উই ডু ইজ অল ফর ক্রাইস্ট, ওয়াই কান্ট উই টেল অল ফর ঠাকুর। যিশুর যারা সমর্থক তারা বলেন, যা কিছু করছি সব কিছু তার জন্য, আমরা কেন বলতে পারি না যা কিছু করছি সব শ্রীরামকৃষ্ণের জন্য? বলে তিনি এই মন্ত্রটি বললেন, প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বয়জ্ঞেশ্বরো হরি তস্মিন তুষ্টে জগত্তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ। হে যজ্ঞেশ্বর হরি, আমি যা কিছু করছি তোমার তুষ্টি বিধান করবার জন্য, কারণ তুমি তুষ্ট হলে জগত্তুষ্ট হবে, আর তুমি যদি ক্রুদ্ধ হও জগৎও তোমার প্রতি ক্রুদ্ধ হবে। আমি যা কিছু করছি সব তার তুষ্টি বিধান করার জন্য। জীবনকে দেখার এই যে একটা অন্যরকমের অনুভূতি, সেটা তিনি আমাদের শিখিয়ে দিলেন, যেটা আমরা খুব কাজে লেগেছে। আমরা নতুন একটি দপ্তর বেলুড় মঠে খোলা হলো 2002 সালে, সেটি হচ্ছে প্রভিডেন্ট ফান্ড বিভাগ। আমাদের রামকৃষ্ণ মঠ মিশন থেকে যতজন কর্মী আছেন যারা সরকারি অনুদান থেকে মাইনে পান না, যারা মিশন মঠ বা মিশন থেকে মাইনে পান তাদের মাইনে থেকে 12% তাদের তরফ থেকে নিয়ে এবং আশ্রমের তরফ থেকে 12% নিয়ে 24% নিয়ে প্রত্যেকের জন্য একটি ওই প্রভিডেন্ট ফান্ড বিভাগ খোলা হলো, একটা প্রভিডেন্ট ফান্ড স্কিম তৈরি হলো। যেদিন উদ্বোধন হলো, মহারাজ সেদিন সুস্থ ছিলেন না এবং সেদিন খুব চাপের মধ্যে ছিলেন, সেদিন গুরু পূর্ণিমা ছিল, মহারাজের পক্ষে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু যেদিন দপ্তরটি খোলা হলো সেদিনকে সন্ধেবেলা আমরা মহারাজকে প্রণাম করতে এসেছিলাম। মহারাজকে জানানো হলো, আমাদের যিনি ইনচার্জ ছিলেন তিনি জানালেন যে আজ থেকে এইরকম একটা কাজ শুরু হয়েছে। ওনার হাসি ওনার আনন্দ দেখে মনে হলো যেন একটা খুব আমরা যেন একদম বিশ্ব বিজয় করেছি। উনি বললেন, খুব মন দিয়ে করো, বহু লোকের ভবিষ্য নিধি আছে। ওনার সমস্ত জীবনটা কোনো ওনাকে নিয়ে কেউ হইচই করুক এটা কেউ চাইতো না, ওনার জন্মদিন পালন করা হোক এটা উনি চাইতেন না। আমার মনে আছে একবার বোলপার্ক রামকৃষ্ণ মিশনে আমরা আছি, সেবারের ওনার জন্মদিন সেই সময় পড়েছিল, উনি হাসপাতাল থেকে ফেরত এসেছিলেন, এসে ওখানে বিশ্রাম নিচ্ছিলেন। মহারাজ আছেন দেখে ভক্তরা অনেক কেক এনেছে, অনেকগুলো কেক, অন্তত 12-14খানা কেক হবে, সেই কেকগুলি আনা হয়েছে। আর মহারাজকে বলা হয়েছে পরের দিন সকালে যে মহারাজ আজকে আপনার জন্মদিন, আজকেই কেকগুলো কাটতে হবে। তো মহারাজ বলছেন, না না, সাধুর কখনো জন্মদিন, আই এম নট গোয়িং টু কাট এ নট এ সিঙ্গল কেক। সব সেবকরা বুঝিয়ে যখন পারলো না তখন আমরা পূজনীয় প্রভানন্দজিকে ধরে নিয়ে এলাম, উনি তখন ওখানকার সম্পাদক, যে আপনি বলুন, আপনি বললে কেক কাটা হবে, কারণ ভক্তরা নিচে অপেক্ষা করছে যে মহারাজ কেক কাটলে সেই কেক প্রসাদ তারা পাবেন। তখন মহারাজ গিয়ে আস্তে আস্তে বললেন, অ্যাকচুয়ালি ইউ নো মহারাজ, দিস পিপুল দে ডোন্ট ওয়ান্ট টু সেলিব্রেট ইউর বার্থডে, দেয়ার ওনলি উইশ ইজ দ্যাট ইউ উইল কাট দোজ কেক অ্যান্ড দে উইল ইট ইট অ্যান্ড দে উইল হ্যাভ সাম সামচুয়াস ফিডিং, ওরা কিছু ভালো কিছু খাওয়া দাওয়া করবে। আপনি বুঝলেন তো? মহারাজ এত খুশি হলেন, ওকে ইট ইজ লাইক দ্যাট,
দেন ব্রিং হাউ মেনি কেকস ইউ হ্যাভ। বলে যত কেক ছিল সব কেক নিয়ে আসা হলো। উনি ছুরি দিয়ে ঘচা ঘচ প্রত্যেকটা এপাশ ওপাশ করে কেটে কেকগুলো কেটে দিলেন। আমাদের ওনার জন্মদিন পালন করা হলো আর কেকও খাওয়া হলো। নিজের সম্পর্কে একেবারে ভীষণ রকমের সিম্পল। শীতকালে উনি তো বহুদিন কখনো বেলুড় মঠে শীতকালে থাকেননি, ওনাকে ওই শালের পাঞ্জাবি পড়ানো হবে। রাজা মহারাজের জন্মতিথিতে উনি আসবেন স্বামী ব্রহ্মানন্দজী মহারাজকে প্রণাম করতে। তার আগে অনুরাগ মহারাজ চেষ্টা করছেন পূজনীয় মহারাজকে শালের পাঞ্জাবি পড়ান, উনি কিছুতেই পড়তে রাজি হচ্ছেন না, বলছেন না এটা কীরকম লোক দেখানোর মতো হবে। কিন্তু যেই ওনাকে বলা হলো না মহারাজ, পূজনীয় স্বামী ভূতেশানন্দজী মহারাজও এই রকম পাঞ্জাবি পড়তেন, এতে ঠান্ডা কম লাগে, ব্যাস শোনা মাত্র তাকে আর কোনো দ্বিতীয় কথা বলতে হলো না। তিনি সঙ্গে সঙ্গে সেই পাঞ্জাবি টুপি সমস্ত কিছু পরে বাচ্চা ছেলের মতো ধীরে 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 এলেন এবং এসে তিনি করতেন আমাদের এসে তিনি ঠাকুরকে স্বামী ব্রহ্মানন্দজিকে অর্ঘ্য দিলেন। গোপালকে দেখে তার সেই যে কী আনন্দ, উনি শেষের দিকে একটুখানি ওনার নিচু হতে কষ্ট হতো, গোলাপকে অর্ঘ্য দেওয়ার পর উনি চেষ্টা করছিলেন হাত দিয়ে গোলাপের এই চিক গোপালের এই চিকটাকে এরকম করে আদর করতে। দেখে মনে হচ্ছিল যেন উনি জীবন্ত জাগ্রত গোপালকে দেখছেন। প্রত্যেক দিন মহারাজের কাছে যাওয়া একটা শিক্ষণীয় বিষয়। আমরা খানিকটা ভয়ও পেতাম, মহারাজ জিজ্ঞাসা করতেন কি পড়া হচ্ছে, কারুর কোনো প্রশ্ন আছে কি না, এবং আমরা হতবাক হয়ে ভাবতাম মহারাজ অত অসুস্থ কিন্তু তার শঙ্কর ভাষ্য এবং যে কোনো জিনিস একেবারে কণ্ঠস্থ ছিল। যেখান থেকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতাম উনি সেই বিষয় নিয়ে একটানা একবারে ভীষণ রকমভাবে আলোচনা করতেন। ১৯৯৯ সালের পয়লা জানুয়ারি আমরা তখন পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে গিয়েছি ওই পয়লা জানুয়ারি কল্পতরু উৎসবে কাজ করতে। সেই দিনই তার আগের দিন মহাপ্রয়াণ হয়েছে আমাদের পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজী মহারাজ, এবং পরের দিন সকাল পয়লা জানুয়ারি সকালে প্রয়াত হয়েছেন চেরাপুঞ্জি আশ্রমের অধ্যক্ষ সমীর মহারাজ। এখন আমরা খুব দ্রুত পয়লা জানুয়ারি কাশীপুরের কাজ শেষ করে বেলুড় মঠে এসে লোকেশ্বরানন্দজিকে দাহ করেছি। তারপরের দিন দুপুরবেলা সমীর মহারাজকে দাহ করা হলো। আমরা খেয়াল করিনি যে পূজনীয় মহারাজের কাছ থেকে একটা গিফট এসেছে সবার জন্য। যখন খেয়াল করলাম তখন দেখলাম একটা ক্যালেন্ডার এসছে। আমাদের প্রত্যেকটি ব্রহ্মচারীকে উনি একটা করে ক্যালেন্ডার উপহার দিয়েছেন, খুব সাধারণ ক্যালেন্ডার। ক্যালেন্ডারে শ্রীরামকৃষ্ণের ছবি আছে আর তলায় সেই দু মাস করে পাতাগুলো ছিঁড়ে ফেলা যায়, সেই রকম একটি করে ক্যালেন্ডার দিয়েছে। আমরা ওই তৃতীয় দিন গিয়ে যেতেই আমাদের হয়ে আমাদের আচার্য পূজনীয় স্বামী নিরন্তরানন্দজী মহারাজ জগদীশ মহারাজ তিনি মহারাজকে বললেন যে ব্রহ্মচারীরা খুব খুশি হয়েছে, আপনি তাদেরকে একটা করে ক্যালেন্ডার প্রেজেন্ট করেছেন। মহারাজ বললেন নো, আই হ্যাভ নট প্রেজেন্টেড দেম আ ক্যালেন্ডার, আই হ্যাভ প্রেজেন্টেড দেম 365 ডেইজ অ্যান্ড নাও ইট ইজ দেয়ার টার্ন হাউ দে উইল ইউজ অল দোজ ডেইজ। না, আমি ওদের কাউকে ক্যালেন্ডার উপহার দিইনি, আমি ওদের সকলকে 365 দিন উপহার দিয়েছি, এখন এটা ওদের কাজ, ওরা কেমন করে এই 365 দিন কাজে লাগাবে। জীবনের ভেতর একটা হারিডনেস আনার প্রয়োজন আছে, এটা সবসময় পূজনীয় স্বামী ভূতেশানন্দজী মহারাজ আমাদের বলতেন যে কেনা দিন সঙ্গে করে নিয়ে এসেছো, সেই কেনা দিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে, যে কোনো দিন কখন যে আমরা থেমে যাব আমরা জানি না, তাই প্রতি মুহূর্তে প্রতিক্ষণ যেটুকু সময় বেঁচে আছি সেটা যেন সৎ কাজে সৎ ভাবনায় সৎ কর্মে যেন ব্যয় করা হয়। আর পূজনীয় মহারাজ সে একই কথা বললেন, তোমাদের আমরা 365 দিন উপহার দিয়েছি, একটা বছর কীরকম জানো, মহারাজ বললেন ইয়ার ইজ লাইক এ ট্রি উইচ ইজ হ্যাভিং 365 বার্ডস, ওয়ান আফটার অ্যানাদার উইল কাম ডাউন ইন দ্য মর্নিং অ্যান্ড ইট উইল ডান্স, ইট উইল সিং, ইট উইল মেক মেরি অ্যান্ড অ্যাট দি ডাস্ক ইট উইল ফ্লাই অ্যাওয়ে, ইউ উইল নেভার বি এবল টু সি ইট।
But if you miss to see his dance, if you miss to see it properly, you have missed everything. বলছেন 365টা বছর হচ্ছে এমন একটা গাছ যে গাছে 365টা পাখি বসে আছে। প্রত্যেক দিন একটা করে পাখি গাছ থেকে নেমে আসবে আর নেমে এসে তোমার সামনে নাচবে, গাইবে, হইচই করবে, আবার তোমার সাথে আবার দিনের শেষে ফিরে যাবে। কিন্তু তুমি যদি সারা দিনে সময় করে ওই পাখিটার নাচ গান যদি না দেখতে পাও, তাহলে আর তোমার কোনো দিন দেখা হবে না। জীবনের সমস্ত একটা ক্ষণ, যে ক্ষণ পেরিয়ে যাচ্ছে সে ক্ষণ কখনো ফিরে আসবে না। রঙ্গনাথানন্দজি তাই বলতেন, প্রত্যেকটি সময়কে, প্রত্যেকটি মুহূর্তকে ব্যবহার করো। মেক ইচ অ্যান্ড এভরি মোমেন্ট অফ ইয়োর লাইফ আই ইউজফুল ওয়ান। একটা যেন সেটা যেন কাজের লাগে। সব সময় আমরা গিয়ে দেখেছি হয় তিনি পড়ছেন, নাহলে তিনি অন্য কিছু কাজে নেই, হয় চিন্তাভাবনা করছেন, নাহলে তিনি পড়ছেন। বেশিরভাগ সময় মহারাজকে দিয়ে দেখতাম পড়ছেন, ভালো করে চোখে দেখতে পান না, চতুর্দিক দিয়ে আলো দেওয়া হয়, কিন্তু পড়ছেন। সব কিছুর মধ্যে, সামান্যতম জিনিসের মধ্যে তিনি গুণ খুঁজে বেড়াতেন। রঙ্গনাথানন্দজি এসেছেন, ওনার আশাটা হঠাৎই, একটু যে সময় আসার কথা তার খানিকক্ষণ আগেই এসে গেছেন, যে ঘরে গোলপার্কে উনি থাকবেন সেই ঘরে ফুলের মালাগুলো যে অর্ডার দেওয়া হয়েছিল তারা তখনও ফুলের মালা দিয়ে যায়নি। মহারাজ আসবেন অথচ ঠাকুরের গলায় ফুলের মালা নেই, তাই আমরা তাড়াতাড়ি করে একটা প্লাস্টিকের রজনীগন্ধার মালা ছিল সেইটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে টাঙিয়ে দিয়েছি। ভাবটাই যদি ফুলের মালা আসে তাহলে আমরা রজনীগন্ধার মালাটা সরিয়ে দেবো, ওই প্লাস্টিকের মালাটা সরিয়ে দিয়ে ফুলের মালা বসিয়ে দেব। কিন্তু যতক্ষণে মহারাজ এলেন ততক্ষণে ফুলের মালা আসেনি, ফলে প্লাস্টিকের মালাই ছিল। স্বামী প্রভানন্দজি এসে সব দেখে শুনে যেতে গিয়ে দেখলেন ঘরের ভেতরে ঠাকুরের ছবিতে প্লাস্টিকের মালা রয়েছে। তা তিনি একটু অসন্তোষ প্রকাশ করলেন, ফুলওয়ালার ওপর অসন্তোষ প্রকাশ করলেন, আমাদেরও ওপর অসন্তোষ প্রকাশ করলেন। মহারাজ এলেন, মহারাজ এসে ঘরে ঢুকেই ঠাকুরের ছবির দিকে তাকালেন, সেই মোটা প্লাস্টিকের মালা, রজনীগন্ধার মালা ঠাকুরের গলায় ঝুলছে। মহারাজ বলছেন, ও গুরু মহারাজ ইজ লুকিং সো নাইস। প্রভানন্দজি বললেন, বাট দোজ ফ্লাওয়ার্স ওয়ার নট অরিজিনাল। মহারাজ বললেন, হোয়াট এভার ইট মে বি, ইট ইজ লুকিং নাইস, গুরু মহারাজ ইজ লুকিং নাইস, ওয়েদার ইট ইজ অরিজিনাল ফ্লাওয়ার অর নট। তিনি বলছেন, ঘরে ঢুকেই বলছেন, ঠাকুরকে কি সুন্দর দেখাচ্ছে ফুলের মালা পরে। প্রভানন্দজি বললেন, ফুলগুলো কিন্তু মহারাজ আসল নয়, সব নকল। বলছে, যাই হোক না কেন, নকল আসল যাই হোক না কেন, গুরু মহারাজ ইজ লুকিং গ্রেট। সব সময় প্রতি মুহূর্তে আমাদের সমস্ত চিন্তাধারাকে তিনি ওই দিকে চালিত করতেন। সব সময় বলতেন যে সব সময় মনে করবে, ইউ আর দি রিপ্রেজেন্টেটিভ অফ শ্রী রামকৃষ্ণ, ইউ আর দি রিপ্রেজেন্টেটিভ অফ স্বামী বিবেকানন্দ, ইউ আর দি রিপ্রেজেন্টেটিভ অফ হোলি মাদার শ্রী সারদা দেবী। ডোন্ট ডু সাচ আ থিং অ্যান্ড ডোন্ট ডু এনিথিং উইচ উইল গিভ ব্যাড নেম টু দেম। জীবনে এমন কিছু করো না যাতে তাদের গায়ে কালি লাগে বা তাদের গরিমা কিছুমাত্র ম্লান হয়। আমাদের যখন সন্ন্যাস হচ্ছে মহারাজের আনন্দ দেখে ভরপুর, যেদিন শেষ দিন মহারাজকে প্রণাম করেছিলাম আমাদের সেদিনকে আমাদের ব্রহ্মচর্য দীক্ষার দিন, এটা আমরা যেদিন ব্রহ্মচর্য দীক্ষার দিন মহারাজকে প্রণাম করতে এলাম, নিয়ম অনুযায়ী সেদিনকে আমাদের নির্জলা উপবাস থাকার কথা। মহারাজ প্রণাম করা মাত্রই মহারাজ এক মুঠো করে লজেন্স আমাদের সকলের হাতে হাতে দিচ্ছেন। যিনি আমাদের আচার্য ছিলেন তিনি বলছেন যে মহারাজ আজকে ওদের কিছু খাওয়া চলবে না, অতএব ওদের কিছু দেবেন না। মহারাজ হাসতে হাসতে আমাদের দিকে তাকিয়ে বললেন, ইয়েস ইয়েস আই নো, দে আর এক্সটার্নালি ফাস্টিং বাট ইন্টারনালি ফিস্টিং। হ্যাঁ হ্যাঁ আমি জানি, ওরা আজকে বাইরে উপবাস করে আছে কিন্তু ভেতরে ভেতরে আনন্দে ভরপুর হয়ে আছে, ওরা যেন একটা আনন্দ সাগরে ভেসে বেড়াচ্ছে। মহারাজ মানেই ছিলেন একটা আনন্দের একটা স্রোত, একটা অদ্ভুত একতানতা। সর্বাবস্থায় তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে যেন সংযুক্ত হয়ে আছেন। তার শরীর অসুস্থ,
ব্রহ্মচর্য সন্ন্যাস দীক্ষা দিতে গিয়ে তিনি ঠাকুরকে প্রণাম করতে চাইছেন সাষ্টাঙ্গে, তিনি পেরে উঠছেন না, তার শরীর তাকে সাপোর্ট করছেন না। কিন্তু মহারাজ যখন গিয়ে ঠাকুরের সামনে নত হয়ে প্রণাম করতেন, মনে হতো তিনি সঙ্ঘের সংঘগুরু নন, সেই ছোট্ট শঙ্করণ যে এসেছিল শ্রীরামকৃষ্ণের কাছে আশ্রয় প্রার্থনা করতে, তিনি ঠিক সেই রকম। মাঝে মাঝে তিনি মজা করে বলতেন, যখন তিনি তার ব্রহ্মচর্য এবং সন্ন্যাস দীক্ষা নেবেন বলে এসেছেন, সে সময় তাকে কি কাজ দেওয়া হয়েছিল, পুরনো মন্দিরে যে উঠোন, সেই উঠোনের পাতা পরিষ্কার করা। উনি মজা করে বলতেন, আই ইউজ টু সুইপ লিভস ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার অ্যান্ড দেন এগেন উইন্ড ইউজ টু ব্লো অ্যান্ড অল দি লিভস দে ইউজ টু গো অ্যানাদার সাইড দেন এগেন আই স্টার্ট সুইপিং দোজ লিভস অ্যান্ড ট্রাইং টু কিপ দেম অ্যাট ওয়ান সাইড। রিভিয়ার্ড মহাপুরুষ মহারাজ সেবক অপূর্বানন্দজি ইউজ টু সি এভরিথিং অ্যান্ড অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম ইউজ টু ব্রিং ডাউন হোয়াট এভার মহাপুরুষ মহারাজ ইজ টেকেন ইন দি ব্রেকফাস্ট অ্যান্ড উই হ্যাড এ সামচুয়াস ব্রেকফাস্ট। তিনি বলতেন, আমি যখন এলাম আমাকে কি কাজ দেওয়া হবে সেটা ঠিক হলো না, বলা হলো এই উঠোনের পাতা ঝাড় দাও, আমি উঠোনের পাতা ঝাড় দিতে দিতে এক জায়গায় এনে পৌঁছে দিতাম, আবার হাওয়ায় সেই পাতা সরিয়ে দিত, আবার সেগুলোকে এক জায়গায় করতাম। অপূর্বানন্দজি যিনি মহাপুরুষ মহারাজের সেবক ছিলেন, তিনি আমাদের দেখতেন, আমরা প্রচুর কাজ করছি তিনি দেখতেন। তারপরে মহাপুরুষ মহারাজের খাওয়া হয়ে গেলে মহাপুরুষ মহারাজের প্রসাদটি তিনি নিচে নামিয়ে এনে দিতেন, আমরা সেটি খেতাম। শঙ্কর আচার্য আমাদের স্বামী রঙ্গনাথানন্দজি ছেলেবেলায় স্বপ্ন দেখেছিলেন যে তাঁর একটা এমন একটা জায়গায় দীক্ষা হচ্ছে, একটা গুহার মধ্যে, সেখানে স্বয়ং শিব তাকে মন্ত্র দীক্ষা দিচ্ছেন এবং সেই মন্ত্র দীক্ষা দিতে দিতে তিনি তার কাছ থেকে শিবের কাছে মন্ত্র দীক্ষা পাচ্ছেন। পরবর্তীকালে অনেক বছর পর যখন মহাপুরুষ মহারাজের কাছে তার মন্ত্র দীক্ষা হয়, যখন মহাপুরুষ মহারাজের কাছে তিনি গেলেন, তখন তিনি দেখলেন তার স্বপ্ন দৃষ্ট সেই শিব ঠাকুর আর কেউ নন, স্বয়ং মহাপুরুষ মহারাজ। সেই ছোট্ট শঙ্করণ এসেছিলেন, সমস্ত জীবনটা ভগবানের কাজে লিপ্ত করে গেছেন, একটা দীপ্ত জীবন দেখিয়ে দিয়ে গেছেন, কোনো অংশ বাদ না দিয়ে, সবটুকু দিয়ে কেমন করে ভগবান হওয়া যায় আর ভগবানের জন্য নিজেকে উৎসর্গ করা যায়। এদের জীবন আমাদের বারবার আলোচনা করার কথা, এদের জীবনের প্রতিটি ঘটনা আমাদের বারবার আলোচনা করার কথা, কারণ এই ঘটনাগুলি আমাদের নতুন করে বাঁচতে শেখায়। যেরকম কথামৃতের প্রতি শব্দ অমৃতের স্পর্শ দিয়ে মৃত সঞ্জীবনীর কাজ করে, ঠিক এই দিব্য জীবন, এই জীবনের আলোচনা আমাদের সেই কাজ করে। পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ পয়লা মেয়ের একটি অনুষ্ঠানে একটা ভারী সুন্দর ঘটনা বলেছিলেন, বলেছিলেন যে এই যে জগন্নাথের রথ চলে, এই জগন্নাথের রথ যদি আমরা হাত দিয়ে নাও টানি তাহলে এটা এমনি গড়গড় করে চলবে, আমরা জগন্নাথের রথ তাহলে রশি ধরি কেন, আমাদের কল্যাণ হবে বলে। আজকেই যে আমরা পূজনীয় মহারাজের জন্মদিনে তার কথা আলোচনা করলাম, তার জীবনের নানা ঘটনা আরেকবার করে স্মরণ করার চেষ্টা করলাম, এর উদ্দেশ্য আর কিছু নয় আমাদের নিজেদের আরও পবিত্র করার জন্য। মহারাজ পবিত্রই আছেন, তাকে আলাদা করে পবিত্র করতে হয় না, বরং তাকে চিন্তা করে, তাকে ভাবনা করে আমরা নতুন করে অনুপ্রাণিত হই, আমরা নতুন করে একটা জীবনের আনন্দ রসদ খুঁজে পাই। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।